নমস্কার বন্ধুরা, রিনা ডিজাইনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি আজকের ভিডিওতে আরও একটা সুন্দর আসন ডিজাইন নিয়ে এসেছি। আশা করি আমার আজকের এই আসন ডিজাইনটাও আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই সুন্দর আসন ডিজাইনটা আপনাদের ভালো লাগলে আপনারা একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আমার এই সুন্দর আসন ডিজাইনটা শেয়ার করে দেবেন। আর আগামী দিনে আমার কাছ থেকে আরও নতুন নতুন ডিজাইন দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই এখন কীভাবে তৈরি করতে হবে আমার এই সুন্দর আসন ডিজাইনটা। প্রথমে আপনারা একটা ক্রস স্টিচ করবেন, এর ওপরে দুদিকে একটা করে বাড়িয়ে তিনটে ক্রস স্টিচের একটা লাইন হবে। এর ওপরে আবার দুদিকে একটা করে বাড়িয়ে পাঁচটা ক্রস স্টিচের দুটো লাইন হবে। পাঁচটা করে ক্রস স্টিচের লাইন দুবার হয়ে গেলে আবার আপনারা দুদিকে একটা করে কমিয়ে নেবেন, নিয়ে তিনটে ক্রস স্টিচের একটা লাইন করবেন, আর বাম দিকে একটা ক্রস স্টিচের ঘর ছেড়ে দিয়ে আবার চারটে ক্রস স্টিচের একটা লাইন করবেন। ডান দিকটাও তাই, একটা ক্রস স্টিচের লাইন ছেড়ে ঘর ছেড়ে দেবেন, দিয়ে চারটে ক্রস স্টিচের একটা লাইন তৈরি। তিনটের ওপরে মিডিলে একখানা ক্রস স্টিচ হবে, আর বাম দিকে আবার একটা ক্রস স্টিচের ঘর গ্যাপ দিয়ে চারটে ক্রস স্টিচের একটা লাইন। ডান দিকটাও তাই, একটা ক্রস স্টিচের লাইন ঘর গ্যাপ দেবেন, দিয়ে চারটে আবার ক্রস স্টিচ করুন। এর উপরে যেখানে একটা হয়েছে সেটাকে মিডিল করে ডান দিকে চারটে আর বাম দিকে চারটে, মোট নটা ক্রস স্টিচের দুটো লাইন হবে। বাকি দিকগুলো এইভাবেই করতে হবে আপনাদের। দেখুন বাকি দিকগুলো কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এই যে নটা ক্রস স্টিচ করেছেন, তার উপরে আবার বাম দিকে নটা ক্রস স্টিচের লাইন দুবার করবেন। দুবার হয়ে গেলে বাম দিকে একটা বেড়ে চারটে ক্রস স্টিচের একটা লাইন হবে, মাঝখানে একটা ক্রস স্টিচের ঘর গ্যাপ দেবেন, দিয়ে একটা ক্রস স্টিচ করবেন, আবার একটা ক্রস স্টিচের ঘর গ্যাপ দেবেন, দিয়ে চারটে ক্রস স্টিচের একটা লাইন করবেন।
এর ওপরেও তাই বাম দিকে একটা বেড়ে চারটে ক্রস স্টিচ হবে, মাঝখানে একটা ক্রস স্টিচের ঘর গ্যাপ দেবেন, দিয়ে তিনটে ক্রস স্টিচ হবে, তার উপরে চারটে ক্রস স্টিচ হবে, তার পাশে চারটে ক্রস স্টিচের একটা লাইন হবে, তিনটের ওপরে দুদিকে একটা করে বেড়ে পাঁচটা ক্রস স্টিচের লাইন দুবার হবে, এটা একবার এটা দুবার, তার উপরে আবার দুদিকে একটা করে কমে তিনটে ক্রস স্টিচের একটা লাইন হবে আর তার উপরে একটা। এভাবেই আপনারা এদিকটাও করবেন এদিকটাও করবেন। এইভাবে আসনের চারদিকটা হয়ে গেলে আপনারা মাঝখানটা তৈরি করে নেবেন। মাঝখানটা তৈরি করবেন কিভাবে, ওই যে নটা ক্রস স্টিচ হয়েছে ঠিক মিডিলে একটা ক্রস স্টিচ করবেন, তার উপরে দুদিকে একটা করে বাড়িয়ে তিনটে ক্রস স্টিচ করবেন, তার উপরে বাম দিকে একটা বাড়িয়ে দুটো ক্রস স্টিচ হবে, আবার বাম দিকে একটা বাড়িয়ে দুটো ক্রস স্টিচ, আবার বাম দিকে বাড়িয়ে দুটো ক্রস স্টিচ, তার উপরে ডান দিকে বেড়ে দুটো ক্রস স্টিচ, তার উপরেও তাই ডান দিকে বেড়ে দুটো ক্রস স্টিচ, তার উপরে ডান দিকে দুটো বেড়ে তিনটে ক্রস স্টিচের একটা লাইন হবে, তিনটের মাঝখানে একটা ক্রস স্টিচ হবে। এখানটাও তাই এখানটাও তাই সেমভাবেই তৈরি হবে, তাহলেই আপনাদের আসনের ডিজাইনটা সম্পূর্ণটা তৈরি হয়ে যাবে। এভাবেই তৈরি করবেন আপনারা, দেখুন আমি তৈরি করেছি কত সুন্দর লাগছে আসনটা। নমস্কার।